পশ্চিমবঙ্গের সব থেকে বড় পূজা হচ্ছে দুর্গাপূজা, আর এই দুর্গাপূজাকে কেন্দ্র করে কোর্টগুলো, বিশেষত সরকারি ছুটি কতদিন আছে, বিভিন্ন দফতরের বিভিন্ন রকম ছুটি হয়, মূলত কলকাতা হাইকোর্ট 1 মাস পুরো ছুটি, মানে পুরো মাসটাই ছুটি। এই শুক্রবার কোর্ট হয়ে বন্ধ হচ্ছে, একেবারে সেই 31 তারিখের দিকে কোর্ট খুলবে, মানে সেই সোমবার, মানে পুরো 30 দিনই ছুটি। এরকম লোকাল কোর্ট, জেলা কোর্ট বা সাব ডিভিশনাল কোর্ট, তারা তাদের মতন করে বলবে হয়তো 10 দিন খুললো, 5 দিন পরে, তো মানে মোটামুটি আপনি ধরেই নিতে পারেন যে 1 মাসের পুজোর ছুটি। এই 1 মাসের পুজোর ছুটিতে আপনাকে আপনার মামলার কি পরিস্থিতি আছে, যেহেতু শুক্রবার বন্ধ হয়ে যাচ্ছে, তার আগে আপনাকে খোঁজ খবর নিয়ে নিতে হবে যে আপনার পুজোতে আপনার যে 1 মাস ছুটি থাকবে তাতে আপনার মামলাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না লাভবান হবেন, এমন কিছু হলো যে খোঁজ খবরই নিলেন না, তো এরকম পরিস্থিতিতে কিন্তু ক্ষতির আশঙ্কা থাকে। তাই আপনি যদি কোনো মামলায় জড়িয়ে থাকেন বা আপনি যদি কোনো মামলার সাথে অ্যাটাচ থাকেন, তাহলে কিন্তু আপনার উকিল বাবুর মাধ্যমে বা আপনার ল ক্লার্কের মাধ্যমে বা কোর্টে গিয়ে খোঁজ নিয়ে আপনার মামলার কিন্তু খোঁজ খবর নেবেন, না হলে অনেক রকম ঘটনা ঘটতে পারে। অনেক সময় দেখবেন যে আপনি জানেনই না, হয়তো এমন একটা ওয়ারেন্ট হয়ে পড়ে আছে, আপনি জানেন না, খোঁজ খবর নেননি দীর্ঘদিন, তো ওয়ারেন্ট হয়ে পড়ে আছে, এবার দেখেন যে পুজোতে আপনি ঘুরতে বেরিয়েছেন, পুলিশ আপনাকে অ্যারেস্ট করে নিল, কি না তো আপনার নামে ওয়ারেন্ট আছে, অমুক দিন আপনি কোর্টে হাজিরা দেননি, তুমুক দিন আপনার ওয়ারেন্ট আছে, ডেট আছে, উমুক আছে। এই গেল একটা পার্ট, যে পুজোর আগে আপনাকে আপনার মামলার খোঁজ খবর নিতে হবে। নাম্বার টু, অনেক দিন থেকে জেলে আছে অথবা আপনার নামে কোনো মামলা হয়ে আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু পুজোতে, মূলত পুজোতে এই যে 30 দিন ছুটি, তার মধ্যে কিন্তু জেলা কোর্ট বা হাইকোর্টে ভ্যাকেশন কোর্ট বলে একটা অপশন আছে। ভ্যাকেশন কোর্ট মানে এই পুজোতে ছুটি আছে কিন্তু 3 দিন বা 4 দিন বা 2 দিন বা 1 দিন, এরকম প্রত্যেকটা কোর্টের আলাদা আলাদা প্রসিডিওর আছে। আমাদের হাইকোর্টে 3 দিন 3 দিন করে 6 দিন হতে পারে, বা আপনার জেলা কোর্টে 2 দিন 2 দিন করে হতে পারে, তো এরকম ভাগ আছে। ভ্যাকেশন কোর্ট, ভালো করে মনে রাখবেন যে ভ্যাকেশন কোর্টে যারা জেলে আছে তারা যদি মনে করে যে আমরা ভ্যাকেশন কোর্টে বেল ফাইল করব, তাহলে কিন্তু বেল পেতে এবং জামিন নিতে এই অপশনটা আপনারা ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, যে দীর্ঘদিন ধরে বেল হচ্ছে না, এদিক ওদিক ঘোরাঘুরি করেছেন, অমুক কিছু করেছেন, তমুক কিছু করেছেন, কিন্তু এই ভ্যাকেশন কোর্টের যে সুযোগ সুবিধা থাকে, আমি একজন আইনজীবী হিসাবে আপনাদেরকে পরামর্শ দিব, খুব হাসতে হাসতে পরামর্শ দিব যে এই সুযোগটা বা এই ভ্যাকেশন কোর্টের সুযোগটা কিন্তু হাতছাড়া করবেন না, যারা জেলের ভিতরে আছে বেল নেওয়ার জন্য বা জামিন নেওয়ার ক্ষেত্রে, কিন্তু এই ভ্যাকেশন কোর্টটা আপনার জন্য লাভবান হতে পারে বা সুখকর হতে পারে বা আনন্দময় হতে পারে। যদি আপনি মামলায় কোনোভাবে জড়িত থাকেন, তাহলে ভ্যাকেশন কোর্টের মজা, ভ্যাকেশন কোর্টের আনন্দ, ভ্যাকেশন কোর্টের টেস্ট আপনি কিন্তু নিতে পারেন। অনেকেই দেখবেন আপনাকে ভ্যাকেশন, মানে কি হয়, অনেক সময় যে বসে থাকে যে কখন ভ্যাকেশন কোর্ট হবে, সেই ভ্যাকেশন কোর্ট হলে মামলা ফাইল হবে, এরকম কিন্তু একটা বিষয় আছে। আমি বিনম্রভাবে আপনাদের সকলকে অনুরোধ করব, যদি আপনার আত্মীয় বা আপনার নিজের লোক বা নিজের মানুষ বা আপনার পরিচিত কোনো মানুষ জেলে থাকে বা মামলায় জড়িত থাকে, তাহলে কিন্তু ভ্যাকেশন কোর্টে বেল ফাইলের অপশন বা সুযোগটা নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।